আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে সকল বোনদের বিবাহ হচ্ছে না বা বিবাহে বাধা হচ্ছে বা বর বন্ধক করা, তাদের জন্য খুবই কার্যকারী। আর এই তদবিরটি যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ যাদের অনেক দিন ধরে বিবাহ হচ্ছে না, যা বা বুঝতে পারছেন যে আপনাদের বর কাটা, তাদের ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে বিবাহ হয়ে যাবে এবং এটিতে অনেকেই উপকার পেয়েছেন আমার জানা মতে। আর হ্যাঁ, অবশ্যই আমি যে তদবিরটি দেখাচ্ছি সেটি আপনাদের খুব সুন্দর। এখানে যে নিয়মটা বলা আছে সে নিয়মটা মেনে করতে হবে এবং আপনারা নিচে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্যবহারটা সঠিক হতে হবে। আর এই সঠিক ব্যবহারটা করতে চাইলে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হলে আমি যে এই যে বিবাহযোগ্য মেয়েদের বিবাহের তদবির যে নিয়মটা আছে বা এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি স্ক্রিনশট নিয়ে আপনি যে কোনো জায়গা থেকে প্রিন্ট করিয়ে আপনার আশেপাশের কোনো মসজিদের ইমাম অথবা যে কোনো আলেম সাহেব বা ইসলামিক মাইন্ডের যারা আছে এগুলো ভালো লিখতে পারে তাদের কাছ থেকে লিখিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাজটা ভালো হবে, কারণ যারা লিখতে পারে তাদের জন্য ভালো। কারণ এখানে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত আপনার আমার ক্ষেত্রে এই নকশাটি সঠিকভাবে লিখতে গেলে অনেক সময় ভুল হতে পারে। যারা আমরা কন্টিনিউ লিখি তারা লিখতে পারি, কারণ এটি খুবই একটি উপকারী এবং দরকারি আমাদের জীবনে, বিশেষ করে যে সকল আপু আছে যাদের বিয়ে হচ্ছে না, তারাই তাদের কষ্টটা বুঝতে পারে। তো তাদের কষ্ট যেহেতু দূর করতে হবে, অবশ্যই আপনাকে সঠিক নিয়মটা ফলো করতে হবে। আর এটি আপনারা এখানে দেখেন পুরোটাই বিস্তারিত লেখা আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর যদি স্ক্রিনশট যারা না নিতে পারেন তারা আমাকে বলবেন, আমি কমেন্ট বক্সে নিচে এইটার স্ক্রিনশট দিয়ে দেব। তারপর আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, নিম্নোক্ত নকশাটি হারের চিরুনি, মানে আপনাকে অবশ্যই যে কোনো হারের চিরুনি সংগ্রহ করতে হবে। উপর খুদিয়া অথবা কাগজে লিখিয়া চিরুনিতে বাঁধিয়া উক্ত সঞ্জময়কে চুল আশ্রাইয়া দিবে। বিবাহ না হওয়া পর্যন্ত চিরুনি দিয়া চুল আশ্রাইতে হবে। আল্লাহর রহমতে অল্পদিনের মধ্যে আপনাদের বিবাহ হয়ে যাবে। যে সকল আপুরা খুবই দুশ্চিন্তা আছেন, যাদের বর কাটা বা বিবাহ হচ্ছে না বা সম্বন্ধ হওয়ার পরও অনেক সময় দেখা যায় যে আপনাদের বিবাহ ঠিক হওয়ার পরও, ডেট বা বিবাহের দিন ধার্য হওয়ার পর আপনাদের বিবাহ হচ্ছে না, ইনশাল্লাহ আপনারা এই তদবিরটি ব্যবহার করলে ফলাফল পাবেন এবং অনেকেই উপকৃত হচ্ছে এবং আপনারা সঠিকভাবে এটি ব্যবহার করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আর একটা কথা বলি, সেটা হলে গা আমাকে দয়া করে বলবেন না এটা দিতে, কারণ আমি এই কাজগুলো সাধারণত খুবই কম করি। আর তাছাড়া এটা আমি আপনাদেরকে সার্ভিসটা দিতে পারবো না, কারণ হলে গা আমার ওইরকম, আমি এটা সাধারণত করি না। আর আপনাদের শুধু ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাইছি, জাস্ট আপনাদেরকে তথ্যটা দিছি। তো দর্শক, আপনি যদি এটা ব্যবহার করে উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আর তখন আপনিও আপনার আশেপাশে যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদেরকে জানাতে ভুলবেন না। আমি এখন এখান থেকে বিদায় নিছি, আল্লাহ হাফেজ।